নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের নেপালের দুর্গম পাহাড়ি গুহায় পাওয়া আঠেরো হাত কালী মাহাত্ম্য মাহাত্মকথা সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ফিরিঙ্গি কালী কালীঘাটের কালী ঠনটনিয়া কালী পুটে কালী এরকম অনেক কালীর নামই আপনারা শুনেছেন হয়তো চক্ষুষও দর্শনও করেছেন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে খোদ কলকাতার বক্ষস্থলেই এক আঠেরো হাত কালীবাড়ি রয়েছে যেটির ইতিহাস বা ঐতিহ্য কোনো অংশেই তিলোত্তমার নামজাদা কালী মন্দিরের থেকে কম নয় আনুমানিক একশো কুড়ি বছর আগেরকার কথা তন্ত্র সাধক আশুতোষ মুখোপাধ্যায় গিয়েছিলেন নেপালে ওখানে এক দুর্গম পাহাড়ের গুহায় তিনি পেয়েছিলেন একটি অষ্টাদশ ভূজা গুহকালীর বিগ্রহ স্বপ্নাদেশে নিয়ে এলেন কলকাতায় অনুরূপ একটি মূর্তি নির্মাণ করলেন সাধক পাঁচ ফুট দৈর্ঘ্যের অষ্টধাতুর মূর্তির ওজন হল আঠেরো মন দেবীর আদেশে বিগ্রহ নির্মাণ করেছিলেন দুজন শিল্পী দুলাল ঠাকুর ও রাখাল ঠাকুর জানা যায় বিগ্রহ নির্মাণের পর অতি অল্প দিনের মধ্যেই তারা মারা যান কথিত আছে সেই মৃত্যুতেও নাকি দেবী স্বপ্নাদেশ দিয়েছিল প্রসঙ্গত আঠেরো হাত কালীমূর্তি কিন্তু অবাক হওয়ার মতো কিছু নয় আঠেরো হাত দেবী কালিকার উল্লেখ আছে চণ্ডীতে একশো বিয়াল্লিশ বাবু স্ট্রিট রাস্তাটি প্রসিদ্ধ স্বর্গীয় রসাহিত্যিক শিবরাম চক্রবর্তীর বসবাসের কারণে এই পাড়াতেই অষ্টদশভুজা গুহকালীর নিবাস রাস্তার ধারে মন্দির গর্ভ অঙ্গন সামান্য প্রশস্ত পাথরের বেদির ওপর কাঠের সিংহাসন দেবীর বিগ্রহ কুচকুচে কালো তেল চকচকে নেপাল থেকে আনা ছোট বিগ্রহটি আছে সযত্নে নিত্য পূজো ও পেয়ে আসছেন দেবী দালান মন্দিরে গুহকালী সাহিত্য দেব শিবের ওপর পদ্মাসনে বসে আছে হাঁটু মুড়ে গলায় মুন্ডমালা মাথায় রূপর মুকুট ত্রিনয়ন দেবী শবসনা দেবীর আঠেরো হাতে রয়েছে অভয় মুদ্রা ঢাল তরোয়াল খড়্গ কৃপান শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি নানান রকমের আয়ুধ অষ্টদশ ডান পাশে বেশ বড় আকারে সাদা মুখমণ্ডলটি মা শীতলার বাম দিকের বিগ্রহ মা শীতলার পুত্র দেব জরাসুরে প্রতিদিন অন্নভোগ নিবেদন করা হয় ফলারণী কালীপুজোর দিন অষ্টাদশ ভূজা গুহকালী প্রতিষ্ঠা দিবস দিবস হওয়ায় ওদিন এই মন্দিরে বিশাল উৎসব হয় মন্দির খোলা থাকে ভোর ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেলে চারটে থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে কালীপুজোর দিনও দেবী পূজিত হন রীতি মেনে আগে প্রতি পুজোতেই এখানে মোষ বলি হতো পরে এখানে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠার পর থেকে বলি উঠে যায় প্রতি বছর মায়ের পুজো হয় সাক্ষ্য মতে পুজো উপলক্ষে অন্নকূট উৎসব আয়োজিত হয় সেখানে দরিদ্রদের খাওয়ানো হয়ে থাকে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ